আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ইনকিউবেটর তুলে ধরব কোয়েল পাখির 3600 ক্যাপাসিটি, 3600। এটা সম্পূর্ণ অটোমেটিক একটা ইনকিউবেটর, 2400 সেটার ও 1200 হ্যাচার। পর্যায়ক্রমে 1200 করে ডিম দেওয়া যাবে, অর্থাৎ 7 দিন পর পর 1200 করে ডিম সেটারে দেওয়া যাবে। এটা সম্পূর্ণ অটোমেটিক, মানে ওয়াটার সাপ্লাই হতে শুরু করে সবকিছু অটোমেটিক। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমাদের এটা হচ্ছে 1200 ক্যাপাসিটি ইনকিউবেটর হাঁস মুরগির ক্ষেত্রে, কোয়েলে 3600। এটা একটা মিডিয়াম সাইজ, এটা স্পেসিফিক কোয়েলের জন্য অর্ডার করা হয়েছে। এটা আজকে পাঠাবো ট্যাকেরহাট শিবচর, ওনার ফার্ম হচ্ছে শিবচর। আপনারা যদি কোয়েল পাখির বাচ্চা কিংবা কোয়েল পাখি নিতে চান তা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে, ওনার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটা সম্পূর্ণ অটোমেটিক একটা ইনকিউবেটর, XM18 ডুয়েল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এটা উন্নত মানের কন্ট্রোলার, আর আমরা বডিটা হচ্ছে মেলামিন বোর্ড দিয়ে তৈরি করি, চতুর্দিকে থাইঙ্গেল কাভার করা। আমাদের কোম্পানি হচ্ছে রবিউল ইনকিউবেটর, আমাদের এই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনকিউবেটর প্রয়োজনে আমরা এগুলো সারা বাংলাদেশে কুরিয়ারে সরবরাহ করে থাকি। এটার দাম হচ্ছে 25,000 টাকা, এর সাথে কুরিয়ার চার্জটা যোগ হবে 2,000 টাকার মতো। আমরা সংক্ষেপে একটু এটার কন্ট্রোলারটা সম্পর্কে একটু বুঝি। এটা হচ্ছে XM18 ডুয়েল সার্কিট কন্ট্রোলার, তাপ এবং আর্দ্রতা এই দুইটা জিনিস শো করে এবং কন্ট্রোল করে। এটা টেম্পারেচার 37.7, এটা আর্দ্রতা 60, এগুলো সেফ, নিচের লাইনটা সেফ, উপরের লাইনটা হচ্ছে বর্তমান। এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা, বর্তমান তাপমাত্রা। হ্যাচিং টাইমে আমরা আর্দ্রতা এই 60-এর জায়গায় 75 করব, এবং বাচ্চা ফুটে বের হয়ে গেলে আবার 60 করে রাখবো। তাই আর্দ্রতা কীভাবে বাড়ায়, সেট বাটুমে চাপ দিলে টেম্পারেচার অপশনটা আসবে। টেম্পারেচার বাড়ানো কমানোর প্রয়োজন হলে করবেন, না করলে ওকে দিয়ে দেব। তারপরে আমাদের এই আর্দ্রতার অপশনটা আসবে, আপ বাটুম দিয়ে বাড়ে, ডাউনটা দিয়ে কমে। আমরা কাঙ্ক্ষিত যত দরকার তত করার পরে ওকে দিয়ে দেব, সেভ হয়ে যাবে। একবারে সহজ এটা বিষয়টা, শুধু হ্যাচিং টাইমে আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন হয়। আমরা ভিতরের অংশটা দেখি, এটা অনেক উন্নত মানের একটা ইনকিউবেটর তৈরি করা হয়েছে, যা সবকিছুই অটোমেটিক। এটা হচ্ছে সেটার 99 ডিমের ট্রে, এগুলো এক একটা ট্রেতে 99টা ডিম দেওয়া যাবে। এখানে টোটাল 24টা ট্রে আছে, 2400 বলতে 24 পিস কম 2400। এরপরে এখানে হ্যাচার, আমরা 14 দিন পর হ্যাচারে দিব। এখানে উন্নত মানের হ্যাচার ট্রে, যে প্লাস্টিকের হ্যাচার ট্রে, আগে আমরা কাঠের দিতাম, এটা সেল সিস্টেম, এভাবে সাধারণত অনেকেই করে না। এটা যদিও একটু মানে ঝামেলার কাজ, কাজটা করতে বেশ সময় নিয়ে করতে হয়। এখানে পরপর দুইটা ট্রে আছে, টোটাল 4টা, 100 ডিমে 4টা ট্রে আছে এখানে। এখানে ইজিলি টান দিলে বের হবে, আবার ঢুকা যাবে, আপনি যে কোনোটা চাইলে বের করতে পারবেন। আর আর্দ্রতার জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয়েছে, মিস মেকার। এখানে দেখেন আর্দ্রতা তৈরি হচ্ছে এই পাইপের সাহায্যে, পানি অটোমেটিক এখানে চলে আসতেছে এবং সে আর্দ্রতা তৈরি করতেছে, ফগ তৈরি করতেছে। দেখবেন অনেক আর্দ্রতা তৈরি করে। আর এটার কাজ হচ্ছে আর্দ্রতা তৈরি করবে, আর পানিটা নির্দিষ্ট পরিমাণ পানি সবসময় রাখতে হয়।
এটার এই একটা কাজ পানি যদি কমে যায় সেক্ষেত্রে আর্দ্রতাটা ঠিকমতো তৈরি হবে না এবং ডিভাইসটা নষ্ট হয়ে যাবে সেজন্য এই পানির সিস্টেমটা অটোমেটিক ভাবে পানি এখানে দেখা গেছে এই এটা ভরে রাখলে দুই তিন দিন কিংবা এর বেশি সময় পানি নাও দিতে হতে পারে আর যদি আমরা এই অটোমেটিক ওয়াটার সাপ্লাইটা না ব্যবহার করি তাহলে এটা হয়তো দুই তিন ঘন্টা পর পর পানি দিতে হবে খুলে কারণ এই ওই ডিভাইসটাতে একসাথে বেশি পানি দেওয়া যায় না এরকম ধরনের ইনকিউবেটরের প্রয়োজনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর কোয়েল পাখির বাচ্চার জন্য কিংবা ডিম কিংবা মাংসের পাখির জন্য প্রয়োজনে ডেসক্রিপশনে নাম্বার থাকবে ওনার খামারি ভাইয়ের ওনার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের একটা মিডিয়াম সাইজের থেকে দুইটা ছোট সাইজ আছে আরও 600 আছে 300 আছে এটা টোটাল 1200 হাঁস মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে 3600 এটা আমি এখানে কোয়েলের সেট আপটাই দিব উনি মূলত কোয়েল পাখি পালন করে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম